2020 সালের শুরুতে ফ্যামিলি ট্যুরে যাওয়ার কথা ছিল শ্রীলঙ্কা, কিন্তু নানান জটিলতায় সেই ট্যুর হলো মার্চে। যদিও এবছর ভ্রমণ বন্ধু রিভিউ ট্যুর নিয়েছিল অনেক পরিকল্পনা, ভিসাও করা হয়ে গিয়েছিল, কিন্তু হায়, পরিস্থিতি সব প্ল্যানে পানি ঢেলে দিল। শ্রীলঙ্কা থেকে ফিরতেই সারা বিশ্বে শুরু হলো লকডাউন। বিদেশ তো দূরের কথা, বাজার করার মতো জরুরি কাজ ছাড়া বাড়ি থেকে বেরই হতে পারেনি দুই মাস। ট্যুরের কথা মাথায় আসলেও কিছুই করার ছিল না। দেশের সব ট্যুর স্পট খুলেছে পাঁচ মাস পর, তাই সাজেকে ভ্রমণের অনুমতি আসার সাথে সাথে মনটা উসখুস করে ওঠে। হুট করেই সিদ্ধান্ত নেওয়া হলো ভ্রমণ বন্ধুর রিভিউ ট্যুর শুরু হবে সাজেক ট্যুরের মধ্য দিয়ে। ক্যামেরা নিয়ে আমরা রেডি, দেখতে যাব লকডাউনের পর কেমন আছে সাজেক। আমরা যাচ্ছি খাগড়াছড়ি, ভ্রমণ বন্ধুর নিয়মিত কাজের অংশ হিসাবে আজকে আমরা খাগড়াছড়ি যাচ্ছি। হঠাৎ করে সিদ্ধান্ত, করোনার পরে এই প্রথম খাগড়াছড়ি যাওয়া, মানে সাজেক করোনার পরে এই প্রথম। আমরা দেখব করোনার পরে সাজেক কেমন আছে। সাজেক যাচ্ছি কুমিল্লা ফুড প্যালেস। আমরা একটু এখানে সবার সাথে পরিচয় করাই দিই, আমাদের বিখ্যাত প্রডিউসার শামিম, জনাব ওসমান গনি, আর আমার অনেক দিনের পুরনো সফর সঙ্গী, তার সাথে আমার দেশ বিদেশ বিভিন্ন জায়গায় ঘোরা হয়েছে সাকিব। এবার এটাই আমাদের টিম, আমরা সবাই মিলে সাজেক যাচ্ছি। যদিও কাজটা এবার ভ্রমণ বন্ধুর জন্য যাচ্ছি, কাজ শুরু হবে কাল সকাল থেকে। পৌঁছে গেছি, সাধারণত পাঁচটা সাড়ে পাঁচটা বা ছটার মধ্যে গাড়ি চলে আসে, আজকে আমাদের একটু সাড়ে ছয়টার মতো বেজে গেছে। আমরা একটা হোটেলে যাচ্ছি, ফ্রেশ হবো, হোটেল যাইনি। অসাধারণ একটা সকাল, ভোরের দিকে বোধহয় ভোর রাতের দিকে একটু বৃষ্টি হয়েছিল, চারিদিকে সবুজ, পাহাড়টা মানে খাগড়াছড়ি, আমরা তো এখনও পাহাড়ে যাইনি, খাগড়াছড়ি শহরের আশেপাশে যতটুকু পাহাড় দেখার সুযোগ হয়েছে, অসাধারণ সবুজ নির্মল পরিবেশ, পরিষ্কার আকাশ, একটু হালকা মেঘ আছে। আই এম রিয়েলি এক্সাইটেড যে সাজেকের পরিবেশ না জানি কেমন হবে। যেটা বারবার বলছি যে আমাদের এবার ট্যুরটাই হলো করোনার পরে কেমন আছে সাজেক, কী অবস্থা দীর্ঘ লকডাউনের পরে কেমন অবস্থা সেটা দেখার জন্য আমরা যাচ্ছি। তো আই এম রিয়েলি সো এক্সাইটেড। আমরা হোটেল গাইডিংয়ে একটু রেস্ট নিচ্ছি, এখান থেকে রেস্ট নিয়ে সকালের নাস্তা করে একটু বেলার দিকে আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা হব। চারিদিকে সবুজ পাহাড় আর নীল আকাশ দেখতে দেখতে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায় শুরু হলো আমাদের যাত্রা। খাগড়াছড়ি থেকে চান্দের গাড়ি অথবা সিএনজি অটোরিকশা করে সাজেক যেতে হয়। আমাদের টিম ছোট হওয়ায় আমরা একটি অটোরিকশা ঠিক করি। যদিও দিঘিনালা পর্যন্ত আমাদের এক স্থানীয় বন্ধুর বাইকেই গেলাম। আমরা সাজেক যাওয়ার পথে বাঘাইহাট বাজারের এখানে একটু দাঁড়ালাম চা খাওয়ার জন্য। সাজেকে ট্যুরিস্ট নেই বললেই চলে, একেবারেই ফাঁকা, স্থানীয় লোকজন বেশি, ট্যুরিস্ট জিপ বা এই ধরনের কিছু রাস্তায় নেই, রাস্তা ফাঁকা। গরম, আকাশে হালকা মেঘ, রোদও আছে, একটু ভ্যাপসা গরম। আর জানি না সাজেকে গেলে কী হবে, আমরা রাস্তার আরও কিছু ছবি নিব। বাঘাইহাটে আমরা চা খেয়ে আমরা রওনা করি, তো যেতে যেতে আরও কথা হবে, দেখা হবে।
চাইলে করোনা পরবর্তী এই সময় সবার একই সাদেকে গেলে আরো বোঝা যাবে। চলেন বাঘাইহাট বাজারে চা খেয়ে আর কাঁসালং ব্রিজে ছবি তোলার হালকা ব্রেক নেওয়ার পর আমরা রওনা দেই সাজেকের পথে। যতই যাচ্ছি ততই এগিয়ে আসছে মেঘের রাজ্য সাজেক। চমৎকার নীল আকাশ আর ছেঁড়া ছেঁড়া সাদা মেঘ যে লোভ দেখাচ্ছে তাতে আমি সাজেক পৌঁছানোর জন্য অস্থির হয়ে যাচ্ছি। আর দীর্ঘ লকডাউনের পর সবুজ পাহাড়ের হাতছানি পাগল করে দিচ্ছে। এক বছর পর যাচ্ছি সাজেক, কিন্তু মনে হচ্ছে এবারই প্রথম। লকডাউনের পর কেমন আছে সাজেক সেটা দেখতে এসে আমি মুগ্ধ হয়ে গেলাম। রোদ ঝলমলে পরিষ্কার নীল আকাশের দিনে যখন সাজেক পৌঁছালাম তখন সেখানে দূর পাহাড়ের গায়ে মেঘ রোদের লুকোচুরি। এখানে যতবারই আসি ততবারই মুগ্ধ হই। এখানকার মানুষ, তাদের জীবনযাপন, চমৎকার সব রিসোর্ট, স্থানীয় খাবার, সব কিছুই এক কথায় অসাধারণ। আর সাজেকের প্রকৃতি তো মন ভোলানো। এই দৃশ্যটা দেখার জন্যই সাজেকে আসা। আমরা যে বলছি যে করোনা পরিস্থিতির পরে কেমন আছে সাজেক, এই দেখেন। এবার সাজেকে আমার ঠিকানা রয়্যাল সাজেক রিসোর্ট। বাজেট ট্যুর করতে যারা ভালোবাসে এই রিসোর্টটি তাদের কাছে পরিচিত। আশেপাশে বেশ ফাঁকা আর নিরিবিলি। এই রিসোর্টের সবচেয়ে মজার ব্যাপার হলো এর সামনে এবং পেছনে দুদিকেই বেশ ভালো একটা ভিউ পাওয়া যায়। সারা জার্নির পরে খুব ক্লান্ত, মানে সাজেকে পৌঁছেই আগের রুমে ঢুকে একটু ফ্রেশ হতে হবে। এই যে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়েছি, সন্ধ্যা পর্যন্ত চলবে। সাজেকে প্রচুর কাজ হবে, অনেক রিসোর্ট দেখবো, সাজেকে কোথায় কোন খাবার পাওয়া যায়, কী কী পাওয়া যায়, সাজেক নিয়ে ইউটিউব ফেসবুকে হাজার হাজার ভিডিও আছে। তবু আমরা করোনা পরিস্থিতির পরে কেমন আছে সাজেক, এই বর্ষা চলে যাচ্ছে, শীত আসছে, এই যে মাঝখানের সময়টা সবুজে ঢেক ঢাকা সাজেক, একটু দেখাই। আমরা দেখব এই সময়টায় কেমন আছে সাজেক। সবাই সাজেকে এসে এক রাত থেকে পরদিন সকালে চলে যায়, কিন্তু আমরা দুদিন থাকবো, দুদিন থেকে দেখব আমাদের সাথে থাকে। চলেই যখন এসেছি পাহাড় আর মেঘের খেলা প্রাণ ভরে উপভোগ করব। বহুদিন পর বাড়ি থেকে বের হয়েছি, আজকের বিকেলটা পুরোটা চিল করে কাটাবো। দুদিকে স্বচ্ছ কাঁচ দিয়ে ঘেরা কাশবন রেস্তোরাঁয় দুপুরের খাবার খেয়ে নিলাম আমরা। এখানে খেতে বসেও চমৎকার ভিউ পাওয়া যায়। এই রেস্টুরেন্ট ও খাবার নিয়ে করা রিভিউ দেখতে পাবেন ভ্রমণ বন্ধু চ্যানেলের অন্য একটি ভিডিওতে। কাট দিয়ে চমৎকার করে সাজানো এই রেস্টুরেন্টটি। এই রেস্টুরেন্টে রয়েছে খোলা ছাদ, সেখানে বসে প্রাণ ভরে উপভোগ করা যায় সাজেক ভ্যালি। এর পরের ভিডিওটি দেখতে চোখ রাখুন ভ্রমণ বন্ধুর ইউটিউব ও ফেসবুক পেজে। আর ভ্রমণ বন্ধুর চ্যানেলে যারা নতুন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের পর্বে।